হচ্ছে আমার যুবরাজ প্রিয় দর্শক এই হলো ইতিয়াপুর যুবরাজ এই ঈদের এই হলো ইতিয়াপুর ধামাকা তো ওজন ভাই আনুমানিক 1000 কেজি প্লাস হবে হাজার যে আকর্ষণ নিয়ে আপনি আসলেন এটা দাম কত দর হইছে এটা 10 লক্ষ চাইতেছি 10 লক্ষ টাকা 10 লক্ষ তো কমই কম 10 লক্ষ টাকা কম আপু 10 লক্ষ টাকা কমই শুধু আমি মানে বিক্রি করে দিব কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে চাচ্ছি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে আসলাম সেই বিখ্যাত নারী উদ্যোক্তা এবং গরুর খামারে সেই ইতিয়াপুর বাড়িতে প্রিয় দর্শক এই সেই ইতিয়াপুর যে ইতিয়াপুর প্রতি কুরবানিতে নতুন নতুন আকর্ষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি তো প্রত্যেক ঈদের নতুন নতুন ধামাকা নিয়ে আসেন এবার ঈদে আপনি কি নিয়ে আসছেন 2023 সালকে টার্গেট করে আমার খামারে বেড়ে ওঠা যুবরাজ আপনাদেরকে একটু দেখাই যুবরাজ না আপু হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমার যুবরাজ প্রিয় দর্শক এই হলো ইতিয়াপুর যুবরাজ এই ঈদের এই হলো ইতিয়াপুর ধামাকা তো আপু আপনার এই যে যুবরাজ এই যুবরাজ কি আপনার নিজের খামারের গরু হ্যাঁ আমার নিজের খামারে গাভীর থেকে বাচ্চা ওর মা এখনো আছে ওর মা এখনো আছে তো আপনি এটা কত বছর লালন পালন করতেছেন যুবরাজকে 4 বছরের একটু বেশি হইছে 4 বছরে এত বড় গরু প্রিয় দর্শক দেখেন আপনারা দেখলে কিন্তু অবাক হবেন কত বড় এক গরু নিয়ে এবার ইতিয়াপু আসছেন আচ্ছা আপু আপনি তো প্রতিবারই নতুন নতুন অনেক বড় বড় গরু নিয়ে আসেন তো এই বড় গরু লালন পালন করার মানে আগ্রহটা আপনার কোথা থেকে এলো আসলে 2009 সালের পরে আমার খামারে গাভী গরু থাকে তো এই গাভীগুলা যে কোনো কারণবশত হোক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তারপর একটা ছোট বাচ্চা থাকে 1.5 মাসের বাচ্চা তো ওইটাকে লালন পালন করতে করতে 5 বছর লালন পালন করি করার পরে ওটার নাম দেই আমি লক্ষ্মী সোনা তো ওই যে ওইখান থেকে আমার বড় গরুটা ওই একটা গরুই মানে আপনার প্রথম বড় গরুর নাম হলো লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা হ্যাঁ সেটা আমার খামারে ঘরেরই বাচ্চা থাকে সেটাকেই যত্ন আপনি করে তো তারপর থেকে বড় গরু ভালো লাগে বা অন্য কোন একটা মন মানসিকতা কাজ করে এই পর্যন্ত তো আপনার খামারের লক্ষ্মী সোনা মহারাজ তারপরে লক্ষ্মী সোনা রাজা বাবু ভাগ্যরাজ যোদ্ধা যুবরাজ সিংহরাজ মানে সব মানে যত বড় বড় নাম ছিল সব নামের গরু আপনি নাম দিয়ে আপনি বিক্রি করেছেন তো এই এটাই কি আপনার শেষ গরু নাকি এরপরও আরো গরু আপনি লালন পালন করবেন বড় গরু ভাই আর ইচ্ছা নাই যতটা ইচ্ছে ছিল বাইয়া ছিল সেটা তো আমি পূরণ করছি কিন্তু বড় গরুর দিকে আর মানে যাব না যুবরাজ এই যুবরাজই আপনার সবচেয়ে বড় গরু আর এটাই আপনার বড় গরু লালিত পালিত শেষ সালে এটা আমার বড় গরু আমার খামারে এবং হচ্ছে এটার পরে আর ওরকম বড় গরু পালার কোনো ইচ্ছা নাই তারপর এই যে আপনি যে বড় গরু বলতেছেন এই যে যুবরাজ এই যে এই যুবরাজ আপনি কি মনে করেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু না এখন তো প্রান্তিক খামারিদের ঘরে ঘরে এই গরু আছে তাই না আসলে যে যেটা করতে পারে সেটাই ভালো যেমন যেমন আমার বাচ্চা আমার কাছেই ভালো লাগবে তাই না কিন্তু সবাই ভালো করুক সবাই ভালো কিছু করুক একটা আশা নিয়েই তো সবাই করে তাই না কিন্তু ওরকম কোনো ইয়া না যে আমার খামার থেকে 2023 সালে যে আপনার ঝুঁকি ঝামেলা গেছে সব কিছু ওভারকাম করে যে আমি আজকে দিন পর্যন্ত আপনাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারছি এই তো আলহামদুলিল্লাহ যদি আমি তো আপনাদেরকে দাওয়াত করে আনতে পারবো না যদি না থাকতো আপনারা কিন্তু আসতেন না তাই না এটাই হচ্ছে একটা বিষয় এই হচ্ছে মানে আল্লাহর কাছে একটা শুকরিয়া তো আপনার এই যে আপনার এই গরুটার ওজন কতটুকু হবে 4 কেজি প্লাস হবে আর আমার জায়গাগুলো ভাই ভালো না বুঝছেন আমার যেমন অনেক ছোট ছোট গরু বাইরে বের করে দেখেন এই যে ইতিয়াপুর খামারে কিন্তু অসংখ্য গরু আছে ছোট বড় অসংখ্য গরু আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু নিয়ে আসলে ইতিয়াপুর ছোট্ট একটা জায়গায় অনেক সুন্দরভাবে গরুগুলোকে লালন পালন করে থাকে আচ্ছা আপনি এই যে এই গরুটাকে মূলত কি খাবার মূলত পর্যাপ্ত পরিমাণ সাইলেজ বা এখন কাঁচা ঘাস দিচ্ছি তারপরে হচ্ছে দানাদার তারপরে খড় তো এই যে আপনি একটা মেয়ে মানুষ হয়ে ধরেন অনেক পুরুষই পারে না গরু একটা গরু দুইটা গরু লালন পালন করতে আপনি একটা মেয়ে মানুষ হয়ে এতগুলো গরু কিভাবে লালন পালন করেন মানে আপনার মাথায় এই বুদ্ধিটা আসলো কিভাবে এই উদ্যোগটা আসলো কিভাবে যে আমি গরু ব্যবসা করব থেকেই আসছে আমি যখন জি 9 সালের পরে যে ঝামেলাটা হয় না তারপর একটা বিজনেস করি আমার তো কোনো ভাই নাই আমার 6টা বোন আমার আব্বা অসুস্থ থাকে হসপিটালে থাকেন তো তারপর ওই বিজনেসটা করার পরে আমার ওই লক্ষ্মী সোনাকে বিক্রি করি বিক্রি করার পর একটা বকনা কিনি সেই বকনার থেকে গাভী হয় গাভীতে আস্তে আস্তে বাচ্চা হয় তো তারপরে আরো দুই একটা গাভী কিনি এরকম ভাবে সব নিজেদেরই মানে নিজেদেরই গাভীর থেকেই বাচ্চা এরকম আর কি তো আমি আবার এর পাশাপাশি হচ্ছে গবাদি পশু চিকিৎসা করি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি আমার ফার্মেসি আছে ফার্মেসির বয়স প্রায় মানে আপনি মানে গরুদের ডাক্তারও গরুর ডাক্তারও বটে পল্লি চিকিৎসক জি 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 এটাও করে থাকি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ওষুধ যায় প্রান্তিক খামারিদের ঘরে ঘরে আপনি ওষুধ সাপ্লাই করেন তা আপনি একটা মানুষ হয়ে এত কিছু কিভাবে করেন
আসলে কিভাবে করি বলতে আমরা তো কৃষক ঘরের মেয়ে তাই না যদি এগুলাকে মন প্রাণ দিয়ে না করি তাহলে কি করব এখন কিছু কিছু জায়গায় যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে চাকরির জন্য সার্টিফিকেট পড়ায় আমরা তো সেটা করব না আমরা এমন মানে এখানে এমনটা নিয়েই থাকি সব সময় যেন অন্য অর্ধেকজনকে দিতে পারি সেটা হয়তো কোনো কোম্পানি আমার সরকারি চাকরি না হোক আমার খামারে যেমন আমার খামারে যদি আমি দুই তিনটা লোকের দরকার আমার খামারে যে কাজগুলো কিন্তু আমার নিজেরাই করি ঈদের পরে লোক আসবে কথা হইছে যদি লোক আসে আমার মাধ্যমে আল্লাহ তো রিজিকের মালিক কিন্তু আমরা তো মাত্র উসিলা তাই না আমার মাধ্যমে তার একটা ফ্যামিলির ব্যবস্থা হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো এই কি ভালো না এখন সার্টিফিকেট পড়ানো ভালো না নিজে দক্ষতায় কিছু করা ভালো আসলে আপু বলতে চাচ্ছে যে সার্টিফিকেট মূল বিষয় না নিজের কর্মক্ষমতা নিজের দক্ষতা থাকলে চাইলেই কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করে নিজে প্রতিষ্ঠিত হয়ে অন্যকেও প্রতিষ্ঠিত করা যায় নাকি আর আমি একটা জিনিস ভাই গর্বের বিষয় এটা আপনারা কতদূর জানেন আমি জানি না হয়তোবা কেউ ওই রকম ভাবে ইয়া করবে না প্রতিদিন দিন থেকে রাত পর্যন্ত যে কলগুলো আসে যদি দশটা মিনিট আপনি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন একই কথা আপু না আপনাকে দেখেই শুরু করছি যত প্রবাসী ভাইয়েরা আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করুক প্রবাসী ভাইয়েরা ভাইয়ের বউরা তারপরে আপনার যে কলেজ লাইফের যে বা ভার্সিটির যে আপুগুলারা তারাও আমাকে ফোন করে বা অনেক আছেন যে আপনার সরকারি চাকরিজীবী যারা পেনশনে আছে বিভিন্ন মানুষই এখানে আপু আপনি যদি পায় না আমরা কেন পারবো না এটা আমার ভালো লাগে যে শিখুক আমার কথা খারাপ তো কিছু না যে একজনকে যদি একজনকে ফলো করে যদি খারাপ হয় সেটার বিষয় আলাদা আর যদি ভালো কিছু করে এটা আমাদের দেশের উন্নতি বা সবাই ভালো কিছু করলে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর হবে কারণ বাংলাদেশের যে পরিমাণ ধরেন যে পড়ালেখার হার বা সার্টিফিকেটের হার ওই পরিমাণ কিন্তু চাকরি নাই তাইলে নিজের কর্মসংস্থানে কিছু করা ভালো আর আল্লাহ তাআলা পরিশ্রমধারীকে কখনোই নিরাশ করেন না তো আপু আপনার এই যে এবারে এই যে আপনার যে গরুটা যে আকর্ষণ নিয়ে আপনি আসলেন এটার দাম কত ধরা হয়েছিল এটা আমি 10 লক্ষ চাইতেছি 10 লক্ষ টাকা 10 লক্ষ তো কমই কম 10 লক্ষ টাকা কম আপু 10 লক্ষ টাকা কমই শুধু আমি মানে বিক্রি করে দিব কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে চাচ্ছি না বা বড় গরু পালতে চাচ্ছি না এর জন্য 10 লক্ষ টাকা চাইছি কিন্তু এখানে আলোচনার সুযোগ আছে এক কথায় তোর জিনিস বিক্রি হয় না আচ্ছা আপু আপনার কাছ থেকে যদি কেউ যদি আপনার এই যে মানে যুবরাজটাকে কেউ যদি ক্রয় করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি নাম্বারটা দিয়ে দিই ডিসক্রিপশনও দিয়ে দিবেন বা আমি মুখেও একটু বলে দিই 017-8486-4161 আরেকবার বলে দিই যদি ইয়ে হয়ে যায় 017-8486-4161 তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে ইতিহাপুর সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করে কিন্তু ইতিহাপুর এই যে সেই বিশাল দেহের অধিকারী এই গরুটিকে আপনারা ক্রয় করে আপনাদের কুরবানির জন্য সিলেক্ট করতে পারেন তো আচ্ছা আপু আপনি তো নারী উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা জাগিয়েছেন অনেক নারীদের মনে তো ধরেন এই যে আপনি যে এই যে গরু পালন লালন পালন করেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা আপনাকে নিয়ে একটু বিরূপ মন্তব্য করে না হ্যাঁ বিরূপ মন্তব্য তো করবেই কারণ আপনি একটা জিনিস যদি খেয়াল করেন একজনে ভালো করুক আর অন্যজনে কিন্তু চায় না বুঝছেন আর যাদের মনে হিংসা আছে তারা কখনো এই সেক্টরেরও না বা এরা হচ্ছে এগুলো যোগ্যও না এই মন মানসিকতার লোকও না হ্যাঁ আর ওই রকম মন মানসিকতা থাকবে এখন ওনাদের মন মানসিকতায় যে আমি থেমে থাকবো ভেঙে পড়বো এটা তো হয় না সবকিছুকে পার করেই যদি একটা মানুষ এগোতে পারে তাকেই তো বলে মূলত যোদ্ধা তাই না তো সবকিছু পার করে প্রথমে তো অনেক বাধাবিন্দু আসছে মেয়ে হয়ে ফার্মেসি কিভাবে করবে গরু চিকিৎসা কিভাবে করে খামার কিভাবে এগুলো সম্ভব না কিন্তু দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যে একটা নারীর পক্ষে বা আমি সেটা সম্ভব করে দেখিয়েছি তো আপু আপনার ধরেন মোবাইল নাম্বার তো দিয়েছেন কেউ যদি এসে সরাসরি গরুটা দেখতে চায় যোগাযোগ করতে চায় আপনাদের পুরো ঠিকানাটা একটু যদি দিতেন আমাদের এটা হচ্ছে দেলোয়া গ্রাম সাটুরিয়া থানা মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা বললেই হবে শুধু বললেই হবে যে বড় গরু কোন বাসায় পালে সবাই আপনি বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা নারী জাগরণের অন্যতম ভূমিকা রাখছেন সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সে আশা ব্যক্ত করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপু এই যে দর্শক যে ভিডিও দেখতেছে যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে সবার উদ্দেশ্যে একটা কিছুই বলার যে আপনারা হচ্ছে আমাদের মূলত উৎসাহ জাগানোর কারিগর কারণ আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন আমরা কিন্তু ভালো কিছু যে কোনো কাজই হোক আনন্দের সাথে করতে পারবো না এটাই তো সবাই হচ্ছে ইতিহাপুকে এত ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সর্বক্ষণ আমাদের পাশেই থাকবে তো ঠিক আছে দর্শক আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ইতিহাপুর গরুটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে ইতিহাপু তার মনের ইচ্ছা চাহিদা অনুযায়ী যাতে গরুটা বিক্রি করতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।